আসসালামু আলাইকুম, আঞ্জুম রান্নাবান্না থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো মিনি মিনি চিকেন পার্সেল। আমার সঙ্গে থাকুন এবং দেখে নিন চিকেন পার্সেল তৈরি করতে কী কী লাগছে এবং কীভাবে তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ টক দই পানি ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে দুটো মিলে এক টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ। এখন এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আরেকটা বাটিতে এক কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেন আটার গায়ে খুব ভালোভাবে তেল লবণ মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটু একটু করে পানি দিয়ে একটা মোটামুটি শক্ত ডো বানিয়ে নিতে হবে। আমার এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। এখন এটা পাত্রটি পরিষ্কার হয়ে আসা পর্যন্ত মুছে নিতে হবে এবং এটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা রেস্টে রাখা সেই মুরগির মাংসের টুকরোগুলো এখন দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে একটু ছাড়িয়ে রান্না করে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানির দরকার নেই। মাংস থেকে যে পানিগুলো বের হবে সেটা দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। এখানে গ্রেটার দিয়ে একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই পুরের ভেতর সবজিটা পছন্দ না করলে না দিলেও হবে। এই তো অর্ধেকটা গাজর দিয়ে দিলাম। এখন এটাকে আবারও নেড়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটাকে একেবারে নরম করে নেব না, হালকা কাঁচা ভাব দূর হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আর এখানে একটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম। ছোট বাচ্চা থাকলে মরিচটা স্কিপ করতে পারেন।
হয়ে গেল চিকেনের পুর চিকেন পার্সেলের জন্য পুরটা তৈরি হয়ে গেছে এখন সেই রেস্ট রাখা আটার ডোটা নিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে মথে নেওয়ার পর রোল করে আমি আটাগুলোকে কয়েকটা টুকরোয় ভাগ করে নিচ্ছি নিয়ে এখন একটা টুকরোকে রুটির মতো করে বেলে নিতে হবে একটু পাতলা করে এবং চেষ্টা করতে হবে একটু স্কয়ার সাইজে বেলে নেওয়া বেলে নেওয়ার পর এখন চার কোণা করে রুটিটাকে কেটে নিতে হবে আমি রোলারের সাহায্যে কেটে নিচ্ছি এটা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন চতুর্ভুজ হয়ে গেলে এখন মাঝখান দিয়ে এটাকে অর্ধেক করে নিচ্ছি এক টুকরা সরিয়ে রেখে এখন এখানে একটার উপরে সেই পুরটাকে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করছি এখানে একটু পানি মাখিয়ে নিলাম এখন এই পুরটা সহ ভালোভাবে সিল করে দিতে হবে রোলারের সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব দেখুন ডিজাইনটা কিভাবে করছি আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এইভাবে এখন দিয়ে দিতে হবে আর দুই সাইডটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে আমি রোলারটার সাহায্যে করে নিচ্ছি এখানে কাঁটা চামচ দিয়েও করা যাবে আমি দুইভাবেই করে নেব হয়ে গেল একটা চিকেন পার্সেল এভাবে আমি সবগুলো চিকেন পার্সেল তৈরি করে নেব এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে মুখ সিল করলে যেরকম দেখায় এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এটা হালকা গরম হয়ে আসলে চিকেন পার্সেলগুলো ছেড়ে দিতে হবে কেউ যদি চিকেন পার্সেলগুলো ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থাতেই একটা এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যখন ভাজবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে 10 মিনিট রেখে দিলেই হবে তারপর তেলটা একটু বেশি করে গরম করে ছেড়ে দিতে হবে আর যদি প্রথমে এরকম অবস্থাতে ভাজেন তাহলে তেলটা হালকা গরম করে ছেড়ে দিতে হবে এখন এগুলোকে উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নিচ্ছি হয়ে গেল ক্রিসপি চিকেন পার্সেল এগুলোর উপরটা খুবই ক্রিসপি হয় এবং ভেতরটা সামান্য নরম এই পুরের ভেতরে আপনারা চাইলে টমেটো কেচাপ দিতে পারেন দেখুন উপরটা কত ক্রিসপি আর ভেতরটা অনেক সুন্দর হয়েছে আমার
রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে ফেলুন। আশা করি নিরাশ হবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।